টেকনিক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কোন ইমেজের সাইজ কিভাবে চেঞ্জ করতে হয়। ইমেজের সাইজ চেঞ্জ করার জন্য প্রথমে ফটোশপে যেতে হবে। ফটোশপ থেকে এখানে ফাইল থেকে নিউতে ক্লিক করতে হবে। করার পর যেমন আমি এটাকে 500x500 সাইজ করব, 500px/500px। তো এখানে 500 আর এখানে হাইট ওয়াইড 500 আর হাইট হচ্ছে আমি যদি এখানে 300 দিই তাহলে 300 দিতে হবে। দিয়ে এরপর ওকে দিতে হবে। তাহলে এটা হচ্ছে 500x300। আমি যদি 500x500 একটা সাইজ নেই, আবার ফাইলে ক্লিক করতে হবে, এরপর ওপেন, এরপর এখানে 500 ওয়াইড আর হাইট হচ্ছে 500। ওকে, এই সাইজ নিয়ে ওকে দেওয়ার পর এটা 500x500 সাইজ আসছে। এখন এখানে একটা ইমেজ আনব। ইমেজটা আমি গুগল থেকে নিয়ে আসছি। ধরুন এই ইমেজটাকে আমি 500x500 সাইজ করবো, তাহলে কি করতে হবে, এটা রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এখানে দেখতে পাবেন কপি ইমেজ, কপি ইমেজে ক্লিক করতে হবে। এরপর আবার ফটোশপে যেতে হবে। যাওয়ার পর কন্ট্রোল ভি দিলে এই ইমেজটা চলে আসবে। এরপর আমি যদি কন্ট্রোল শিফট টি দিই, কন্ট্রোল টি দিলে এরকম আসবে। আসার পর এখন শিফটে চেপে ধরে যে কোনো এক কর্নারে মাউসের বাম পাশে এভাবে রেখে শিফটে চেপে ধরে মাউসের বাম পাশে চেপে টেনে এটাকে ছোট করতে হবে। এরপর এটাকে এক কর্নার নিতে হবে। এরপর আবার এই পাশে নিচে এখানে ক্লিক করতে হবে মাউসের বাম পাশে। আগে শিফটে চেপে ধরতে হবে, এরপর মাউসে ক্লিক করতে হবে, করে মাউস টেনে নিচের দিকে এনে ছবিটা ঠিক মতো বসাতে হবে, বসিয়ে এন্টার দিতে হবে। এখন আমি এই ছবিটা যদি ফাইল থেকে সেভ এসে ক্লিক করি এবং আমি একটা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করি, যেমন আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। করার পর এখান থেকে ফরম্যাট সিলেক্ট করতে হবে জেপিইজি। এরপর এখানে একটা নাম দিলাম, দিয়ে জাস্ট সেভ দিলেই এটা 500 সেভ দিয়ে এরপর ওকে দিতে হবে। দিলে এটা 500x500 সাইজ হবে। আমি যদি এটা দেখি যে 500x500 সাইজ হয়েছে কি না সেটা দেখার জন্য ডেস্কটপে এই ইমেজটা আমি একটু আগে সেভ করেছি। এটার রাইট ক্লিক করে আমি যদি প্রপার্টিসে ক্লিক করি, এরপর যদি আমি ডিটেইলসে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন ডাইমেনশনে 500x500 ইমেজ। এভাবে 500x500 সাইজ করতে হয়। তো সবাইকে ধন্যবাদ।